গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শেখাবো রাধা বল্লভী। প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ভাজা মশলা করে নেব। এর জন্য আমি শুকনো লঙ্কা নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে আর মৌরি। এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসটা অবশ্যই মিডিয়ামে রেখে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে পেস্ট করে নেব মিক্সিতে। দেখুন, আমার ভাজা মশলা রেডি। এছাড়া আমার লাগবে এখানে ময়দা, এখানে বিউলির ডাল নিয়েছি। আমি 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি কাঁচা লঙ্কা, নুন, কালো জিরে, এই ভাজা মশলাটা আর হিং, তেল আদা বাটা, চিনি নিয়েছি অল্প। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এর জন্য ভালো করে আমাকে ময়দাটা ময়ে নিতে হবে। এতে দিয়ে দিলাম নুন, তেল আর হিং। তেলটা আমার এখানে দেখানো হয়নি, কিন্তু এখানে তেল দিয়ে ভালোভাবে গরম দিতে হবে। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেব। ময়দাটা একটু শক্ত করে মাখবেন, যেরকম লুচি মাখা হয় সেরকম। দেখুন, এরপর মাখা হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে আরেকটু তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। পেস্ট হয়ে গেছে, এরকম ভাবে পেস্ট করবেন। এবার কড়াইতে 2 টেবিলস্পুন অয়েল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। এরপর দিলাম যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম চিনি আর হিং, সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা। দেখুন, আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এখানে ময়দা ছোট ছোট লেচি কুটে নিয়েছি। এবার এই লেচিগুলোর ভেতরে আমি যে বিউলির ডালের পুরটা করে নিয়েছিলাম সেই পুরটা ভরে দেবো। বেশি করে পুর দেবেন, তাতে খেতে ভালো লাগে, কম পুর দিলে ভালো লাগবে না। এবার মুখটাকে ভালোভাবে আটকে আবার গোল করে নিতে হবে। দেখবেন একটু ভালোভাবে মুখটা আটকাবেন, যাতে বাইরে দিয়ে বেলার সময় যাতে বেরিয়ে না যায়।
আস্তে আস্তে বেলবেন, বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে ভিতরে যে ফুটটা আছে সেটা বেরিয়ে যেতে পারে। দেখবেন একটু খুব ভালোভাবে সাবধানে বেলতে হবে। Bye-bye.